ফিরিলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবরা খবরে। একজন আইপিএস অফিসারকে এবার খালিস্তানি বলার অভিযোগ, বিজেপির বিধায়কের বিরুদ্ধে এবার সেই অভিযোগ উঠেছে যেখানে একজন আইপিএস অফিসারকে এবার খালিস্তানের যোগ বলা হয়েছে ওনার সম্পর্কে। তবে বিতর্কিত বাংলার বিজেপি বিধায়ক অগ্নি মিত্রাপাল তার বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দিল্লি পুলিশ। দুঃখিত, পুলিশ এবার হুঁশিয়ারি দিয়েছে যেখানে আইপিএস অফিসারকে খালিস্থানি বলার অভিযোগ এবার উঠে এসেছে বিজেপি বিধায়কের দিকে। তবে বিতর্কিত সেই ভিডিও আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে, তবে বিতর্কিত সেই ভিডিওতে স্পষ্টত কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখলেন নিউজ ভ্যানগার্ডের হাতে যে এবার খবর উঠে আসছে যেখানে বিতর্কিত সেই ভিডিও এক্সক্লুসিভ আমরা দেখিয়েছি, তবে বিস্তারিত আরো একটু জেনে নেব। সরাসরি আমাদের সাথে রয়েছে নিউজ ভ্যানগার্ড চিফ এক্সিকিউটিভ এডিটর নীল, তোমার কাছ থেকে একটি বিষয় জানতে চাইবো যেখানে এই বিজেপি বিধায়ক অগ্নি মিত্রাপাল এমন বক্তব্য তুলে ধরেছেন, হতে পারে তিনি বিজেপি বিধায়ক কিন্তু তার এমন মন্তব্য, এমন বিতর্কিত কথা, সেক্ষেত্রে আইপিএস অফিসারকে এই কথা স্বাভাবিকভাবে একটা দায়িত্বহীনতার অভিযোগ কিন্তু ওঠে, তো সে বিষয়ে তুমি কি বলবে? সন্দেশ খালিতে আজকে বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল, সেই প্রতিনিধি দলে প্রতিনিধি দলকে আটকানোর জন্য সেখানে একজন আইপিএস অফিসার ডিউটি করছিলেন এবং যিনি মূলত পাঞ্জাবি এবং শিখ সম্প্রদায়ের, সেই শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসারকে প্রকাশ্যে বিজেপি বিধায়ক অগ্নি মিত্রাপাল তিনি খালিস্তানি বলেছেন বলে মূলত অভিযোগ করেছেন এবং দেখা যায় সঙ্গে সঙ্গেই সেই কর্তব্যরত আইপিএস অফিসার তিনি খুবই ফেটে পড়েন, তাকে খালিস্তানি বলেছে কেন এবং পাঞ্জাবি পাগড়ি পরলেই বা পাঞ্জাবের লোক হলেই যে খালিস্তানি নয় সেটা কার্যত সেই আইপিএস অফিসার কার্যত তিনি প্রতিবাদ করতে শুরু করেন এবং তিনি চিৎকার করতে শুরু করেন যে তিনি খালিস্তানি নন, তিনি একজন কর্তব্যরত আইপিএস অফিসার এবং তিনি প্রকাশ্যেই কিন্তু বিজেপির যে বিধায়কদের দলের সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়েন এবং ডিউটিরত অবস্থায় তাকে খালিস্তানি বলায় তিনি কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ হন, ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষোভ প্রকাশ করে তাকে দেখা যায় যে তিনি করা কথাও বলতে, এরপরে কিন্তু সেখানে দেখা যায় যে রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারাও কিন্তু বিষয়টা নিয়ে নড়েচড়ে বসেন। এইভাবে একজন কর্তব্যরত পুলিশ কর্মী, সে তিনি হয়তো সর্বোচ্চ পর্যায়ের অফিসার, একজন আইপিএস অফিসার, তাকে এইভাবে খালিস্তানি বলে প্রকাশ্য দিবালকে যেভাবে বলেছেন সেটাকে পুলিশ মনে করছে হেনস্থা এবং বিষয়টি নিয়ে যে বাংলার হয়েছে রাজ্য পুলিশ যে খুব একটা ভালো চোখে দেখছে না সেটাও কিন্তু তিনি বলেছেন, প্রয়োজনে তার বিরুদ্ধে যদি সেই অফিসার মামলা করে তাহলে সেটা ব্যক্তিগত মামলা হিসেবেই কিন্তু ট্রিট করতে পারে বেঙ্গল পুলিশ। তবে এটাও ঠিক যে একজন বিধায়ক হিসেবে কিন্তু এইভাবে প্রকাশ্য দিবালকে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে তিনি খালিস্তানি বলেছেন সেটা কিন্তু কোনো মুহূর্তেই বলা যায় না। খালিস্তানি জঙ্গিদের নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছে কেন্দ্রীয় সরকার, সেই জায়গাতে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো খালিস্তানি মুভমেন্ট থাকে সেই ক্ষেত্রে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সেই বিজেপি বিধায়ক অগ্নি মিত্রাপাল তিনি বলতে পারতেন, তার দলেরই রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে তিনি অভিযোগ করতে পারতেন, কিন্তু ডিউটির
একজন পুলিশ কর্মীকে, কিন্তু সে আইপিএস হোক আর স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই সন্দেশকালের একদিকের এই পরিস্থিতি, সেক্ষেত্রে ডিউটিরত অবস্থায় তিনি ছিলেন, সেই জায়গায় বিধায়কের এমন বক্তব্য কতটা যুক্তিযুক্ত, বা এই ক্ষেত্রে পুলিশ কি বলছে? দেখো একেবারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অগ্নিমিত্রা পাল। মানে অ্যাকচুয়ালি অগ্নিমিত্রা পাল তো কোনোদিনও বিজেপির হয়ে রাজনীতিটা করেননি, গ্লামার ওয়ার্ল্ড জগতে এসেছেন, দাদা কাকা মামা ধরে তিনি টিকিটটা পেয়ে গেছেন, তিনি কোনোদিনও বিজেপি রাজনীতি করেননি। এবার যেহেতু বিজেপি রাজনীতি কোনোদিনও করেননি, রাজনীতির মানুষও না, এখন হঠাৎ যদি কাউকে, যদি কেউ যদি অত বড় পোস্ট পেয়ে যায়, স্বাভাবিকভাবেই তার একটা দম্ভ তৈরি হয়। সেই দম্ভ থেকেই তিনি এই কথা বলেছেন বলে কিন্তু বাংলার যারা রাজনৈতিক মহলের অভিজ্ঞ ব্যক্তি তারা কিন্তু বলছেন যে যদি গ্রাসরুট লেভেল থেকে রাজনীতির যদি সহবত শিক্ষা থাকতো, তাহলে কিন্তু একজন বিধায়ক হিসাবে এইভাবে একজন কর্তব্যরত পুলিশ অফিসার, আইপিএস অফিসারকে কিন্তু এইভাবে এই ভাষাতে কথা বলতেন না। এবং তার মধ্যে যদি রুচিবোধ থাকতো, তাহলেও কিন্তু তিনি তার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিতেন। অনেক সময় হিট অফ দ্য মুভমেন্টের শুধু রাজনীতিবিদ নয়, আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি, তারপর কিন্তু সেটা অনুশোচনা হয়, অনুশোচনা হওয়ার পরে কিন্তু অনেকেই ক্ষমা চায়। এবং যারা উদার মানসিকতার মানুষ, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে পরক্ষণেই তার ভুল বুঝতে পেরে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেয়, তাহলে সেই জায়গাতে কিন্তু বিতর্কটা ক্লোজড হয়ে যেত। কিন্তু যেভাবে দাম্ভিক একজন বিজেপির বিধায়ক, যেভাবে একজন ডিউ কর্তব্যরত অফিসারকে এরকম খালিস্তানি বললে, সেটা কিন্তু কোনো মুহূর্তেই বাংলার যারা অভিজ্ঞ রাজনীতি মহল সেটাকে কিন্তু মানছেন না। এবং বিজেপির মধ্যে যারা বর্ষীয়ান বিজেপি কর্মী, অর্থাৎ বর্ষীয়ান বিজেপি নেতা, তারাও কিন্তু বিষয়টা ভালো চোখে দেখছেন না। দলে হঠাৎই এসছেন, হঠাৎই বড় পোস্ট পেয়েছেন, বিধায়ক হয়ে গেছেন, দলে তার অবদান কতটুকু সে নিয়েও কিন্তু বিজেপির যারা বর্ষীয়ান বিজেপি নেতা, তারা কিন্তু তাদের মধ্যে যথেষ্টই সন্দেহ রয়েছে। সেই জায়গাতে তিনি বিধায়িকা হয়ে যদি এরকম দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেন, লোকসভার আগে কিন্তু কার্যত বিজেপিরই কিন্তু ভাবমূর্তি কালিমা লিপ্ত হবে। যেখানে প্রধানমন্ত্রী আগামী 100 দিন খুব গুরুত্বপূর্ণ বলছেন, সেখানে এই অগ্নিমিত্রা পালের মতো পার্ট টাইম রাজনীতিবিদ, যারা পার্ট টাইম রাজনীতিবিদ, যারা এরকম দাদা কাকা মামা ধরে রাজনীতিতে চলে আসেন এবং কপাল সুপ্রসন্ন হওয়া এরকম একটা গুরুত্বপূর্ণ পদ এবং গুরুত্বপূর্ণ পদে জিতে যান, তাদের কিন্তু এইরকমটাই হয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একদমই, তার মানে দলের অন্দরে এবার কি ওনার এই মন্তব্যের জেরে একটা স্বাভাবিকভাবে কোনাটার দিকে ক্ষোভ এবার তৈরি হয়েছে, কি বলবে? একেবারে দলের মধ্যেই কিন্তু ওনার জন্য এবার ক্ষোভ তৈরি হয়েছে। আমরা আবারও চেষ্টা করব যোগাযোগ করার। কথা বলছিল আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক ছিল সরাসরি আমাদের সাথে, এবং যেখানে আজ লক্ষ্য করা গেছে যে একজন আইপিএস অফিসারকে এবার খালিস্তানি বলার অভিযোগ তুলেছে বিজেপি বিধায়কের দিকে, যেখানে বিতর্কিত বাংলার এবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।